আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন দোয়ার করি আপনারা সবাই ভালো থাকুন আর আমাকে সাপোর্ট করুন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ওকে আজকে পঁচিশ তারিখ দশ মাস দু আজকে সোমবার আর আমি বলে নিচ্ছি যে আজকে বিস্কিটের ব্যাপারে কিছু তথ্য দিয়ে দিব যারা আপনারা বার নিতে চাচ্ছেন নিতে আগ্রহী তারা অনেকে প্রশ্ন করেছেন আর কতটুকু ওজনের গোল্ড আপনারা বৈধভাবে নিতে পারবেন আমি এই ব্যাপারে বলে দিচ্ছি প্রথমেই পরে বিস্তারিত বলবো তবে হ্যাঁ গতকালকে রেট যা ছিল আজকেও তাই আছে এর জন্য গোল্ডের রেটটা আমি পরে বলতেছি আগে আমি বিস্কিটের রেটটা বলে নিচ্ছি কেমন তো আপনারা ধৈর্য সহকারে শুনুন প্লাস আপনারা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন যদি ভালো লাগে বেশি শেয়ার করে দিবেন। আচ্ছা আজকে বিস্কিটের ব্যাপারটা হলো একশো গ্রাম বিস্কিটের দাম পড়তেছে তেইশ হাজার আটশো টাকা মালাই রিঙ্গিত আজকের রেট অনুযায়ী ওকে রেট যদি কম বেশি হয় তাহলে টাকাটাও কম বেশি হবে এটা তো আমরা সবাই জানি তো বাংলাদেশি টাকা পড়তেছে পাঁচ লাখ টাকা সামথিং ওকে বাংলাদেশি টাকা পাঁচ লাখ টাকা সামথিং তো এই জায়গার মধ্যে একশো গ্রামে কোনো বেড নাই সর্বহাইস্ট দুইশো পঁয়ত্রিশ দুইশো ছত্রিশ গ্রামেও কোনো বেড নাই বাংলাদেশে কোনো ট্যাক্স দিতে হবে না আর যদি আপনারা ট্যাক্স পেমেন্ট করতে চান দুইশো গ্রামের উপরে যদি নেন প্রতি একশো গ্রামে আপনার ট্যাক্স দিতে হবে বিশ বিশ হাজার টাকা করে ট্যাক্স তবে এটা ট্যাক্স কিভাবে দিতে হবে এখান থেকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনারা লিখে সাথে করে নিয়ে যাবেন তারপর ওখান থেকে গিয়ে ট্যাক্সটা পেমেন্ট করবেন এখানে তো আর কিছু করতে হয় না মালয়েশিয়ান এয়ারপোর্টে কোনো কিছু করতে হয় না জাস্ট বলতে হয় ওদের কাছে যে আমার কাছে গোল্ড আছে আমি নিতে চাচ্ছি আমি নিতে আগ্রহী জাস্ট ওরা একটা লেটার লেটার বা ফর্ম যে যেই হোক লিখে দিয়ে দিবে আপনি ওটা নিয়ে সরাসরি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ট্যাক্সটা পেমেন্ট করে দেন আপনারা নিয়ে যাবেন ঠিক আছে তো দুইশো গ্রাম কত পড়তেছে মালয়ের ইঙ্গিত একটা বারের দাম পড়তেছে ছাপ্পান্ন হাজার একশো আটষট্টি টাকা মালাই রিঙ্গিত ছাপ্পান্ন হাজার একশো আটষট্টি টাকা মালাই রঙিত পড়তেছে ওকে আর বাংলাদেশি টাকা পড়তেছে এগারো লাখ উনআশি হাজার পাঁচশো আটাশি টাকা পড়তেছে বাংলাদেশি টাকা আর বেড় তো বলেই দিয়েছি বিশ টাকা ওকে তা আশা করি বুঝতে পারতেছেন আমার এই বিস্কিটের ব্যাপারে আমি যেটা বলার ছিল আমি সেটা বলে দিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমি বিস্তারিত বলতে আসতেছি যে গতকালকে যা ছিল সেটাই আমি আবার আবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে আজকে কম ওয়েটের মধ্যে বালা দেখান তো বালা তো কম ওয়েটের মধ্যে হয় না বিশেষ করে বাহিরে হয় না বাংলাদেশে হয় কারণ বাংলাদেশ তুলনায় বাহিরের তো একটু ডিফারেন্স থাকবেই তো আপনারা যারা আছেন যারা নিতে আগ্রহী যারা আমাকে কমেন্ট করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো বালা দুইটাতে পড়বে আপনার তিন ভরি তিন ভরির সামথিং একটু উনিশ বিশ হবে হ্যাঁ তো আহামরি কম হবে না এই যে দেখুন দুইটা চুর চোর চুরি যে যে নামে চিনেন তো আমি আমি চিনি মনে হয় এটা চুরই বলে হুম একটু মোটা যেহেতু আর এটা ভালোই ওয়েটের হুম তো যারা বালা দেখতে চেয়েছেন তাদের সাথে আমি দুটা চুর অ্যাড করে দিয়েছি জাস্ট এতটুকু তো সিম্পলের মধ্যে নেকলেস আছে খুবই সুন্দর পালের মধ্যে আছে পাল ছাড়া আছে পাথরের মধ্যে আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো একই রকম ডিজাইন বাট পাল চেঞ্জ করা পাল কোনোটাতে আছে সাদা কোনোটাতে কোনোটাতে আছে গ্রিন এক একটাতে এক এক কালার তো যাই হোক সিম্পল চুরি এটা কিন্তু চুর চুরও না বালাও না এটা চুরি সিম্পল সবসময় রাফিউজ করার জন্য আপনারা যারা মানে পছন্দ করার মতোই আপনারা যারা সবসময় রাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ওকে তো এই চুরি দুইটাতে আপনার দুই ভরি সামথিং একটু বেশি আছে ওকে একটু বেশি আছে কমের মধ্যে তো হয় না ঠিক আছে তো যতটুক সম্ভব আমি ততটুকুনি বলতেছি আপনারা বাকিটুক অ্যাডজাস্ট করে নেবেন আর বেড মজুরি ওটা তো অনেকে প্রশ্ন করেন যে বেড কত মজুরি কত তো বেড মজুরি অতটা ডিফারেন্স না হ্যাঁ বেড আপনার ধরেন না সিম্পল একটা আংটি ওটাতে দশ বিশ টাকা বা তিরিশ টাকা এরকম মজুরি আসবে হাইস্ট এরকমই আসবে ধরেন আট গ্রাম নয় গ্রাম দশ গ্রাম এরকমের মধ্যে এরকম বেড আসবে মজুরি আসবে সরি আর ইয়ে যেমন ধরেন একটা নেকলেস কিনলেন নেকলেসের মধ্যে আপনার মজুরি আসবে কত একশো একশো বিশ তিরিশ বা দেড়শো হাইস্ট এরকম আসবে তো আশা করি আপনারা বেড মজুরির কথাটা বুঝতে পারছেন তো বেড মজুরি বলতে চাই না এই জন্য বেড মজুরি তেমন আহামরি কিছু ডিফারেন্স না ওটাতে সামথিং কিছু টাকা যোগ হয় ওকে তো এখন আসি আমি আজকে রেটটা বলে দিই চব্বিশ ক্যারেট দুশো চুচল্লিশ টাকা এক গ্রামের দাম মালাই রিঙ্গিত বাইশ ক্যারেট দুশো আটত্রিশ টাকা একুশ ক্যারেট দুশো চব্বিশ টাকা আঠারো ক্যারেট একশো বিরাশি টাকা ষোলো ক্যারেট একশো বিয়াল্লিশ টাকা চোদ্দো ক্যারেট একশো দুই টাকা মালাই রিঙ্গিত এটা বাংলা টাকা বলে দিচ্ছি এখন যারা বাংলাদেশে থাকেন তাহারা বাংলা হিসাবটা করে নেবেন আপনারা যারা আমাকে কমেন্ট করেন আনা লতি আমি এগুলো বুঝি না ওকে ওই জিনিসগুলো আমি বুঝি না আমি এখানে যেভাবে আমি গোল্ড কিনে থাকি আমি ওইভাবে ওই জিনিসটার ইয়েটাই বলতে পারি ওকে বাংলাদেশে ষোলো আনায় এক ভরি সো এখানে আনাটা কম হবে গ্রামটাই বেশি হবে আমি যতটুক বুঝি আচ্ছা ঠিক আছে বাংলা টাকা বলে নিচ্ছি তারপরে বাকি কথা বলতেছি বিস্তারিত তো চব্বিশ ক্যারেট বাংলা টাকা পড়তেছে এক গ্রামের দাম পাঁচ হাজার একশো চল চব্বিশ টাকা বাইশ ক্যারেট চার হাজার নয়শো আটানব্বই টাকা একুশ ক্যারেট চার হাজার সাতশো চার টাকা আঠারো ক্যারেট তিন হাজার আটশো বাইশ টাকা ষোলো ক্যারেট দুই হাজার নয়শো বিরাশি টাকা চোদ্দো ক্যারেট দুই হাজার একশো বিয়াল্লিশ টাকা কত গ্রামে এক ভরি এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি এক ভরির দাম কত আসতেছে মালয়েশিয়ান রিঙ্গিত এক ভরির দাম আসতেছে মালয় রিঙ্গিত দুই হাজার সাতশো বাহাত্তর টাকা সাত পয়সা মালাই রিঙ্গিতে আসতেছে আর বাংলা টাকা পড়তেছে বাংলা টাকা পড়তেছে আটান্ন হাজার দুইশো ছাব্বিশ টাকা সাত পয়সা বাংলা টাকা এক ভরির দাম পড়তেছে ওকে যারা আপনারা বিস্কিট নিতে চাচ্ছেন বার নিতে চাচ্ছেন তারা দুইশো ছত্রিশ গ্রামের উপরে নিলে একশো গ্রামে প্রত্যেকটা বিস্কিটের একশো গ্রামে আপনারা বি বিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে বাংলাদেশে ওকে আশা করি বুঝতে পারতেছেন আর আপনারা যারা কমপ্লিট গোল্ড নিতে চাচ্ছেন তাদের জন্য একশো গ্রাম তারা নিতে পারবেন কোনো ট্যাক্স লাগবে না ওকে আর এখানে আমি মালাবাড়ির স্ক্রিনশট দিয়ে দিয়েছি এই জন্য আপনাদের বোঝার সুবিধাটা আজকে ডেট আর ইয়েটা আজকের রেটটা দেওয়া আছে এটা এক একজোড়া কানের দুল ঝুমকা যারা ঝুমকা প্রিয় মানুষ আমাকে বলবেন অবশ্যই আমি ঝুমকা দেখানোর চেষ্টা করব আর এটা আমি কিনে নিয়ে আসছি এর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই সুন্দর ছোট্টর মধ্যে ঝুমকা এটা আমার মায়ের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ